তো তোমরা কারা কারা মনে করো বন্ধুরা যে ভগবান যতক্ষণ তার ভক্তকে তার স্থানে না ডাকবে সে যত চেষ্টা করুক সেখানে পৌঁছাতে পারবে না কেউ না মনে করলো আমি এই কথাটা কিন্তু একদম বিশ্বাস করি যে সেই স্থানে তুমি যতই যেতে চাও না কেন যতক্ষণ ভগবান তোমাকে সেই স্থানে না ডাকবে ততক্ষণ তুমি হাজার কাছে থাকলেও সেখানে যেতে পারবে না হ্যাঁ জায়গাটা অনেকেই দেখে চিনতে পারছো এটা হচ্ছে হালিশহ রামপ্রসাদ ঘাট রামপ্রসাদের মন্দির সেখানে কালী ঠাকুরের পুজো হয় কালীমার মূর্তি আছে আর এটা আমাদের বাড়ির অনেক কাছে কিন্তু অনেক দিন পর প্রায় অনেক বছর খানিক পর আজকে এসেছি তাও সকালবেলা বরের সাথে ঝগড়া অশান্তি করে মনটা একদমই ভালো লাগছিল না তখন আমাকে মা মানে আমার শাশুড়ি মা নিজেই বললেন চল আমরা পুজো দিয়ে আসি আর গঙ্গা জলও নিয়ে আসি খুব ছোট ছোট কারণে জানো তো আমার সাথে ওর ঝগড়া হয় সেটা শুনলে তোমরা হাসি পাবে আজকেরটা ছিল একদম সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা নিয়ে বাচ্চারা উঠে পড়েছিল আরও ঘুমাতে পারছিল না সেই কারণে তা যাই হোক একদিকে ভালোই হলো মায়ের কাছে আসতে পারলাম কেন জানি না এই মা কালী আমাকে ভীষণ টানে আমি কিন্তু মায়ের বিশাল বড় ভক্ত বলতে পারো হ্যাঁ আমি একতরফা মায়ের ভক্ত আমাকে যেখানে যখন মায়ের স্থানে যেতে পড়বে আমি ছুটতে চলে যাই আমার মুখ থেকে কখনোই না বেরোয় না তো সেখান থেকে চলে গেলাম গঙ্গা জল পড়তে আমাদের ঘরে একদম ছিল না এই দেখো মায়ের প্রসাদ ওখান থেকে কিনে নিয়ে এসেছি আমরা কি সুন্দর প্রসাদ আর অমৃতের মতন খেতে একটা তরকারি ছিল দু রকম তরকারি ছিল ভাত ছিল আলু ভাজা ছিল পায়েস ছিল কাঁঠাল ছিল বলেছিল খিচুড়িটা আজকে হয়নি এই দিয়ে আমাদের আজকে সকলের দুপুরের লাঞ্চটাও সারা হয়ে গেছিলো দুটো এনেছিলাম বেশ অনেকটা ছিল দুজন আমরা চারজনে খেয়েও রাত্রিরে থেকে গেছিলো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর পারলে শেয়ার করে দিও ফেসবুক থেকে দেখলে ফলো করো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো বাই